কখনো হারায় টারায় যায়, কোনো যদি ফেসবুক ইউটিউবে ওনার ছবি দিয়ে কেউ পোস্ট করে যে ভাইরে একটু খুঁজে দেন তাহলে ধোয়াতলা পাঠিয়ে দিবেন। 6000 মেগাহার্টজ এর দুইটা র‍্যাম, 32 GB র‍্যাম লাগানো আছে। এটা দিয়ে ফ্রিল্যান্সিং তো মানে করাই যাবে, ভিডিও এডিটিং করা যাবে, চাইলে এটা দিয়ে আপনার 3D অ্যানিমেশনের কাজও করা যাবে। কিন্তু আমার ভাই কি কাজ করবে এটা একটু জানি। আমি আপাতত ফ্রিল্যান্সিং করি, তার পাশাপাশি মূলত গেমিং এবং সেই কাজের জন্যই নেওয়া। কম্পিউটার ছাড়া বর্তমান যুগটাই অচল। আপনি যেখানে কাজ করতে যাবেন, চাকরি করতে যাবেন, যে কোনো প্রফেশনে যাবেন, কম্পিউটার ছাড়া কিন্তু আপনি একেবারেই অচল। সো কম্পিউটারটা যদি আপনার হাতের কাছে থাকে, একবারে শুরু থেকে একটা সময় আপনি প্রফেশনাল হয়ে যাবেন। কোথাও চাকরি না করলেও আপনি নিজে নিজের পায়ে দাঁড়াতে পারবেন, একটা ভালো কিছু করতে পারবেন। 2023 সালে আরও একটা বিগ বাজেটের PC-র ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আমি মাকসুদুল হাসান, আপনারা দেখছেন হাসান ব্লগস ইউটিউব চ্যানেল। আশা করছি আজকের এই ভিডিও থেকে যাদের বাজেট 180-র আশেপাশে, ১,৮০,০০০ টাকার আশেপাশে যাদের বাজেট, যাদের স্বপ্ন আছে RTX 3060 Ti দিয়ে একটা PC বিল্ড করবেন, সেটা হতে পারে গেমিংয়ের জন্য কিংবা ভিডিও এডিটিং অথবা ফ্রিল্যান্সিংয়ের জন্য, এই ভিডিওটা তাহলে আপনাকে হেল্প করবে। 13600K ইন্টেল i5 13th Gen-এর এই প্রসেসরটা দিয়ে আমরা আজকে PC-টা বিল্ড করছি। 2022-এ আমরা দুইটা ভিডিও দিয়েছিলাম 13600 দিয়ে, তো প্রসেসরটা কিন্তু মার্কেটে এখন অ্যাভেলেবল আছে, যদি কেউ বিল করতে চান করতে পারেন। টোটাল PC-টা বিল করতে 1,78,000 টাকা খরচ হয়েছে, আর যার জন্য বিল করেছি ভাইয়া আসছে কুষ্টিয়া থেকে। কি নাম, কি করবে উনি এই PC দিয়ে, সব কিছু ফুল ভিডিওতে দেখাবো। সবাইকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, আর নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার করা সব ভিডিও যখন আমি ইউটিউবে আপলোড করবো সেটা যেন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো আমরা একটু পরিচিত হই, যার PC এই হচ্ছে সেই ভদ্রলোক। কি নাম আপনার? জি, আমার নাম জুবের ইসলাম। জুবের ইসলাম ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া কোন জায়গায় আপনার বাসা? জি, কুষ্টিয়া আমার বাসা গ্রামে, কিন্তু আমি থাকি চোড়হাঁস। আচ্ছা ঠিক আছে, গ্রামের নাম বলা যাবে না? জি, গ্রামের নাম দহকুলা। দহকুলা? জি ভাই, যদি কখনো হারায় টারায় যায়, কোনো যদি ফেসবুক ইউটিউবে ওনার ছবি দিয়ে কেউ পোস্ট করে যে ভাইরে একটু খুঁজে দেন তাহলে ধোয়াতলা পাঠিয়ে দিবেন, ঠিক বললাম কিনা? ওকে, PC বিল করছেন মোটামুটি 1,78,000 টাকায়। জি, ভালো একটা বাজেট কিন্তু 1,78,000 টাকা। এখানে কার্ড হচ্ছে 3060 Ti। যদি আমি আরো 6 মাস পিছনে যাই বা 1 বছর পিছনে যাই, এই বাজেটে কিন্তু এই কার্ড দিয়ে PC বিল করা পসিবল ছিল না, তখন দাম বেশি। আরো একটা চমৎকার জিনিস, আজকে যে র‍্যাম ইউজ করছে ভাইয়া PC-তে, এটা হচ্ছে 16 GB করে দুইটা স্টিক। এখানে টাকায় লাভ নাই, এগুলা খালি প্যাকেট। র‍্যাম অলরেডি PC-তে ইনস্টল করা আছে আর PC-ও কিন্তু বিল হয়ে গেছে। দেখেন কিংস্টন ফিউরি 6000 মেগাহার্টজ এর দুইটা র‍্যাম, 32 GB র‍্যাম লাগানো আছে। এটা দিয়ে ফ্রিল্যান্সিং তো মানে করাই যাবে, ভিডিও এডিটিং করা যাবে, চাইলে এটা দিয়ে আপনার 3D অ্যানিমেশনের কাজও করা যাবে। কিন্তু আমার ভাই কি কাজ করবে এটা একটু জানি। জি, আমি আপাতত ফ্রিল্যান্সিং করি, তার পাশাপাশি মূলত গেমিং এবং সেই কাজের জন্যই নেওয়া। যে PC দিয়ে গ্রাফিক্সের কাজ করবেন সেই PC দিয়ে ভিডিও এডিটিং করা যাবে, গেমিংও করা যাবে, মেইন ফোকাস হচ্ছে ফ্রিল্যান্সিং, এটা হচ্ছে আপনার মেইন পারপাস। জি, সময় পেলে একটু গেমও খেলা লাগবে, তাই তো? ওকে, কাজের ফাঁকে ফাঁকে একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। এখন ভিডিও গেমস খেলেও কিন্তু টাকা আর্ন করা যায়, উপার্জন করা যায়। অনেকেই গেমিং করে, লাইভ স্ট্রিমিং করে এবং সেই ভিডিও থেকেও কিন্তু আর্ন করতেছে। তবে আমরা যারা PC বিল করতেছি, আমাদের উদ্দেশ্য যেটা থাকে, আমরা যদি সেই কাজগুলোই শুধু করি তাহলে তো বেটার। অনেকেই আছে PC বিল করতেছি, বাসায় বলতেছি এটা দিয়ে আমি গ্রাফিক্সের কাজ করব, কিন্তু বাসায় গিয়ে শুধু গেমই খেলি সারাদিন, আমি কিন্তু আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ের কাজও করি না কিংবা লাইভ স্ট্রিমিংও করি না, সে সমস্ত ভাইদেরকে বলবো এটা করবেন না। আপনি আপনার গার্জিয়ানের কাছ থেকে যেই কথা বলে PC-টা বিল করবেন সেই কাজটাই প্লিজ করবেন। কারণ অনেক গার্জিয়ান আমাকে মাঝে মাঝে বলে যে আপনি ভিডিও দিতে দিতে আমার ছেলেমেয়ের মাথা খারাপ করে ফেলতেছেন। সো আমরা চাই আপনাদেরকে একটা ভালো পথ দেখাইতে। কম্পিউটার ছাড়া বর্তমান যুগটাই অচল। আপনি যেখানে কাজ করতে যাবেন, চাকরি করতে যাবেন, যে কোনো প্রফেশনে যাবেন, কম্পিউটার ছাড়া কিন্তু আপনি একেবারেই অচল। সো কম্পিউটারটা যদি আপনার হাতের কাছে থাকে, একবারে শুরু থেকে একটা সময় আপনি প্রফেশনাল হয়ে যাবেন। কোথাও চাকরি না করলেও আপনি নিজে নিজের পায়ে দাঁড়াতে পারবেন, একটা ভালো কিছু করতে পারবেন। আর ভাইয়া যেহেতু আসছে এখানে, আপনার উদ্দেশ্যে একটা কথাই বলবো, হাসান ব্লগস যেহেতু দেখছেন, ভিডিওগুলো দেখছেন, কম্পিউটার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা তো আছে। জি, আমাদের এখান থেকে PC বানাইলেন, কত টাকা নিল, সেই দামটা কি ঠিক আছে কিনা? জি আলহামদুলিল্লাহ ঠিক আছে। সন্তুষ্ট? জি, পুরোপুরি সন্তুষ্ট। ওকে, থ্যাংক ইউ। আমি এটাই শুনতে চাই, কারণ ঢাকার বাইরে থেকে যারা আসে, অনেক আশা নিয়ে কিন্তু ঢাকায় আসে, উনি আসছে কুষ্টিয়া থেকে, কেউ দিনাজপুর, রংপুর, বগুড়া, পঞ্চগড়, অনেক দূর থেকে আসে, আশেপাশে কম্পিউটারের দোকান থাকা সত্ত্বেও তারা ঢাকায় ছুটে আসে শুধুমাত্র হাসান ভাইকে ভালোবাসে হয়তো, বা আমাদের ভিডিওগুলো দেখে সেই জায়গা থেকে। তো আমরাও চেষ্টা করবো আমাদের ভিডিও দেখে যারা আসবেন, আমাদের এই যে বিশ্বস্ততার জায়গাটা, এটার জন্য আমরা ধরে রাখতে পারি। আফটার অল PC বিল করে দেওয়ার পরও যে সার্ভিসের ব্যাপারটা থাকে, 3 ইয়ার্সের একটা সার্ভিস ওয়ারেন্টি থাকে, সেই সার্ভিসটা যেন আমরা ভালো মতো দিতে পারি, দোয়া করবেন আমাদের জন্য। আমি একটু বলি, আমাদের আজকের এই PC বিল হচ্ছে RTX 3060 Ti গ্রাফিক্স কার্ড দিয়ে, 8 GB ভ্যারিয়েন্ট, সাথে 32 GB র‍্যাম, এবং অন্যান্য কম্পোনেন্টসগুলোও কিন্তু খুব
পপুলার আপনাদের পছন্দের প্রোডাক্ট আমি একটা একটা করে সবগুলোর নাম দাম সব কিছু বলে দিব। তো চলেন এক এক করে জানি ভাইয়ের পিসিতে কম্পোনেন্ট কী কী এবং দাম কোনটার কত। 13600K এটা দিয়ে পিসি বানানোর কথা হয়তো অনেকেই ভাবছেন, টাকা পয়সা হয়তো এখনও ম্যানেজ হয় নাই, কিছু বাকি আছে, যখন আপনার ফুল বাজেট চলে আসবে চলে আসেন। 13600K এটা এল জি 1700 সকেটের প্রসেসর, আর প্রসেসরের স্প্যাক একটু বলে দিই, এমডিটা তো সবই বলি এটাও একটু বলে দিই, 14 কোর 14 কোর 20 থ্রেডের প্রসেসর, আর এই প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 3.5 GHz, আর টার্বো ফ্রিকুয়েন্সি ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 5.1 GHz। তো মোটামুটি আমরা যতগুলো প্রসেসর আপনাদেরকে ভিডিওতে দেখাই অন্যতম, মানে এত পাওয়ারফুল প্রসেসর, এটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। আমাদের এই প্রসেসরের সাথে ইনক্লুডেড কোনো ফ্যান আসবে না, এটা স্টক কুলার ছাড়া আসে, এই জন্য প্যাকেটটা কিন্তু একটু চিকন, আর এই বিল্ডে কিন্তু আপনার কোনো মতে স্টক কুলার দিলেও আমরা ব্যবহার করতাম না, কারণ যেহেতু ভালো মানের একটা পিসি এখানে একটা লিকুইড কুলার মাস্ট আপনাকে ইনস্টল করতে হবে। আর প্রসেসরের কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে, এখানে কে প্রসেসর, এটা 13600K আনলক প্রসেসর, এটাকে ওভারক্লক করে ইউজ করা হবে, আর ওভারক্লক করবেন না, তারাও অনেক সময় এই কে সিরিজের প্রসেসর নিয়ে নেন, সাথে হয়তো আপনি জেড, এই যে জেড সিরিজের যে বোর্ডগুলো আছে ওভারক্লক করতে হলে আপনাকে Z690 মাদার বোর্ডই লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনি ওভারক্লক করতে পারবেন না। সো ব্যাপারটা মাথায় রাখবেন যখনই আনলক প্রসেসর, সাথে এমন বোর্ড ইউজ করবেন যাতে এটা দিয়ে ওভারক্লকিং করা যায়। বোর্ড হচ্ছে আপনার গিগাবাইট ব্র্যান্ডের Z690 Gaming X। আরেকটা কথা, প্রসেসর যেটা আমার হাতে ছিল একটু আগে i5 13600K, এই প্রসেসরটা কিন্তু আপনার গ্রাফিক্স সহ, আপনার এই প্রসেসরেই কিন্তু গ্রাফিক্স দেওয়া আছে, ইন্টেলের USD770 গ্রাফিক্স কিন্তু এই প্রসেসরে দেওয়াই আছে। আপনি যদি আপাতত গ্রাফিক্স কার্ড ইউজ নাও করতে চান, এই গ্রাফিক্সটা দিয়েও কিন্তু চাইলে আপনি কাজ করতে পারবেন, বর্তমানে গ্রাফিক্স কার্ড আপনি না নিলেও চলবে। ধরেন আপনার বাজেটটা এমন যে আপনি এখন এই পিসিটাই বিল করবেন, শুধু গ্রাফিক্স কার্ডের টাকাটা আপনার কাছে নাই, সেক্ষেত্রে আপনি ইনক্লুডেড যে গ্রাফিক্স কার্ড আছে এটা দিয়ে কাজ করতে পারবেন, তবে এটা দিয়ে বেশি দূর যাওয়া যাবে না, বেসিক কিছু কাজ করা যাবে, ফাইনালি যখন টাকা অ্যারেঞ্জ হবে তখন একটা গ্রাফিক্স কার্ড আপনি নিয়ে নিতে পারবেন। যাক, মাদারবোর্ড আমরা যেটা দেখাচ্ছিলাম গিগাবাইট ইন্টেল প্রসেসরের জন্য গিগাবাইট Z690 Gaming X, আর এই মাদারবোর্ডটা হচ্ছে ATX বোর্ড, বড় বোর্ড। এবার আরও একটা কথা বলতে হয়, আমার অনেক ভিডিওতে কিন্তু আমরা ATX বোর্ডের পক্ষে কিছু সাফাই গাই যে ATX বোর্ডটা খুব ভালো, এটাই নেবেন, তো কিছু কিছু কাস্টমার হয়তো এই জিনিসটা আসলে ভুল বোঝেন, আমি একটু বলে দিই। ধরেন বাজেটটা আপনার এমন যে আপনি ATX মাদারবোর্ডটা নিতে গেলে হয়তো আপনার অন্য কম্পোনেন্টে কম্প্রোমাইজ করা লাগতেছে, সেক্ষেত্রে আপনার ATX নেওয়ার দরকার নাই। মাইক্রো ATX, ATX দুইটা মাদারবোর্ডের ভিতরে মেজর যে ফাংশনাল চেঞ্জেসগুলো সেটা হচ্ছে সাইজ, ATX-এর একটু বড়, মাইক্রো ATX-এর একটু ছোট। মাইক্রো ATX মাদারবোর্ডে ধরেন আপনার দুইটা গ্রাফিক্সের স্লট আছে, ATX-এ আছে তিনটা, আপনি গ্রাফিক্স কার্ডই ইউজ করবেন সারা জীবনে একটা, ওই বাকি স্লটগুলো কখনো ইউজই করবেন না, সেক্ষেত্রে আপনার এই তিন স্লটের জন্য ATX-এ যাওয়ার কোনো অর্থ হয় না। পাশাপাশি আপনার RGB কিছু হেডার থাকে যেটা মাইক্রো ATX-এ কম থাকে, আর আপনার ATX বোর্ডে একটু বেশি থাকে, আপনি কখনো এই মাদারবোর্ডে RGB লাইট বা ফ্যান কিছু ইউজ করলেন না, সেক্ষেত্রে আপনার এই হেডারও কিন্তু কোনো কাজে আসবে না। যদি আপনার চিপসেট সেম হয়, ধরেন আপনার 450 কিংবা 550 অথবা আপনার 560 অথবা 660, এই যে বোর্ডগুলো আছে যদি চিপসেট সেম হয়, ধরেন আপনার মাইক্রো ATX 450M এবং 450 ATX, দুইটা বোর্ডের কিন্তু চিপস সেম, দুইটাই 450, শুধু ATX আর মাইক্রো ATX-এর ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার একটু আলাদা, যেটা আপনি হয়তো কখনো আপনার কাজেই লাগবে না, সেক্ষেত্রে আপনার ATX নেওয়ার কোনো দরকার নাই, কিছু টাকা সেভ করে যদি আপনি প্রসেসরটা একটু ভালো নিতে পারেন, SSD বা RAMটা একটু বাড়ায় নিতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় ওদিকেই ফোকাস করা উচিত। যাই হোক, আমাদের এই বিল্ডে র্যাম হচ্ছে কিংস্টন ফিউরি, দুইটা র্যাম 16 GB করে 32 GB, এবং এক একটা র্যাম হচ্ছে আপনার 6000 MHz-এর, তার মানে আপনি নর্মালি যদি একটু চিন্তা করেন আমাদের 80% PC বিল্ড হয় 3200 MHz-এর র্যাম দিয়ে, আর যেগুলো একটু এক্সেপশনাল, যেগুলো একটু দামি বিল গেমিংয়ের জন্য নেয় বা প্রফেশনাল ইউজের জন্য যে PC-গুলো বিল্ড হয় সেগুলোতে আপনার কখনো কখনো 4000 MHz-এর, কখনো 5200 MHz-এর বা 5600 MHz-এর র্যাম ইউজ করা হয়। 6000 MHz-এর র্যাম, তার মানে একদম পাওয়ারফুল একটা র্যাম, লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে দুইটা র্যামেই, আর দুইটাই কিন্তু RGB স্টিক। আজকের এই বিল্ডে আমরা একটা NVMe M.2 দেখতে পাচ্ছি, 980 Pro, এটা কিন্তু স্যামসাংয়ের 500 GB PCIe Zen 4, এই Zen 4টা আপনার বোর্ড এবং প্রসেসর যদি উভয়ই সাপোর্ট করে দেন, আপনারা যদি 980 Pro এই স্যামসাংয়ের NVMe M.2টা ইউজ করেন অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যে আপনার মাদারবোর্ড এবং প্রসেসর দুইটাই PCIe Zen 4টা সাপোর্ট করে কিনা। 500 GB কিন্তু মোটামুটি অনেক হিউজ স্পেস, তারপরও আপনার যদি প্রয়োজন মনে করেন একটা হার্ডডিস্ক সাথে অ্যাড করতে পারেন, আমি বরাবর হার্ডডিস্কের বিপক্ষে, হার্ডডিস্কটা ইউজ করার বিপক্ষে, কারণ হচ্ছে হার্ডডিস্ক যখন ইউজ করবেন স্লাইটলি কিন্তু আপনার পারফরমেন্স একটু ড্রপ করবে, যদি আপনি PC-তে শুধুমাত্র NVMe অথবা M.2গুলো ইউজ করেন সেক্ষেত্রে পারফরমেন্স একটু বেটার পাবেন। এবার পাওয়ার সাপ্লাইটা নিয়ে একটু কথা বলি, CSK 750W-এর পাওয়ার সাপ্লাই, এনটেক ব্র্যান্ডের 5 years-এর ওয়ারেন্টি আছে, আর 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন করাই আছে। এখানে আপনি যদি আরও বেটার পাওয়ার সাপ্লাই চান সেক্ষেত্রে আপনি কোর্সায়ারে যাইতে পারেন, RM সিরিজের কিছু পাওয়ার সাপ্লাই আছে, আর গ্রাফিক্স কার্ডের রিকমেন্ডেড যে পাওয়ার সাপ্লাই আপনারা
সেই পাওয়ার সাপ্লাইগুলাই নেবেন। ধরেন আপনার গ্রাফিক্স কার্ড যদি পিসিতে নাই, সেক্ষেত্রে বড় পাওয়ার সাপ্লাইটা একটু ওয়েস্ট অফ মানি। আপনি যে গ্রাফিক্স কার্ডটা ইউজ করতেছেন, একটু কষ্ট করে গুগলে গিয়ে সার্চ করবেন যে এই গ্রাফিক্স কার্ডের জন্য রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই কত ওয়াট। ধরেন আপনার 550 ওয়াট রিকমেন্ড করলে আপনি সেক্ষেত্রে 600 ওয়াট নিয়ে নিতে পারেন, বা 650 ওয়াট ম্যাক্সিমাম। সেক্ষেত্রে 750 নেওয়াটা মনে কিছু ওয়েস্ট অফ মানি। আচ্ছা, এইখানে একটা গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন, পিএনআই ব্র্যান্ডের RTX 3060 Ti 8GB ভ্যারিয়েন্ট। আর এই কার্ডটাই কিন্তু আমাদের কুষ্টিয়ার ভাই নিচ্ছে। আপাতত আমার মনে হচ্ছে যে এই কার্ডটা আর কখনোই ওনার চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, কারণ ওনার যে পারপাস সেগুলো এই কার্ড খুব ভালোভাবেই কিন্তু সার্ভ করতে পারবে। অরাসের একটা লিকুইড কুলার দেখতে পাচ্ছেন, অরাস ওয়াটারফোর্স 240, আর এই লিকুইড কুলারটাই ভাইয়া নিছে। এই লিকুইড কুলারের মেইন পার্ট যেটা আপনার যে পাম্পের উপরে যে লাইটিংটা দেখতে পাচ্ছেন অরাসের লোগোসহ, এইটা আমার কাছে খুব ভালো লাগে। একটু ভিতর থেকে যদি দেখাই, খুবই সুন্দর একটা লাইটিং। অ্যান্ড সর্বশেষ কম্পোনেন্ট হচ্ছে কম্পিউটার কেস। আমি যদি একটু বলি আমার পার্সোনাল অপিনিয়ন, আজকের এই বিল্ডের ভিতরে যতগুলো কম্পোনেন্ট দেখলাম, এর ভিতরে আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন কোন প্রোডাক্টটা আপনার ভালো লাগে নাই, তাহলে আমি বলবো আমার ব্যক্তিগতভাবে এই কেসটা আমার মনের মতো হয় নাই। সেম বিল্ডে যদি আমি করতাম, তাহলে আমি এখানে এমন একটা কেস নিতাম যেটা সামনে মেশ থাকতো, মানে এয়ারটা ফ্লো ভালো হইতো। সো গ্লাসটা অনেকেই চুজ করেন আউটলুকটা সুন্দরের জন্য, তবে এয়ার ফ্লো ভালোর কথা চিন্তা করলে আপনাকে মাস সামনের দিকটাতে মেশ রাখলে ভালো হয়, কারণ সামনে যে তিনটা ফ্যান আছে, তিনটা ফ্যান কিন্তু বাতাস সামনের থেকে টেনে নেয়। আমরা মাস্ক পরা অবস্থায় যেরকম নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, এখানে গ্লাস থাকলে আমার মনে হয় এয়ারফ্লোটা তো সেম প্রবলেম হয়। যদি মেশ থাকে আর এটা নেট থাকে, তাহলে এয়ারটা কিন্তু ভিতরে খুব ইজিলি ঢুকতে পারে। তারপরেও সাইডে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন যে বাতাস ঢোকার জন্য কিছু জায়গা আছে, তবে সামনে মেশ থাকলে আরও হয়তো বেটার হতো। উপরের দিকটাতে একটু তাকান, এখানে মেশ ফিল্টার দেওয়া আছে, আর এখানেও কিন্তু দুইটা ফ্যান আছে যেটা রেডিয়েটরের পিছনে লাগানো আছে। আমাদের আজকের বিল্ডের সাথে মনটেক X3 দিয়ে বিল্ড করা হয়েছে। সবগুলো কম্পোনেন্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর প্রাইসগুলো আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম। আপনাদের পছন্দ মতো পিসি আপনারা বিল্ড করবেন, পছন্দটা আপনাদের থাক, আমরা শুধু প্রোডাক্টের প্রাইসগুলো দেওয়ার ট্রাই করব। আর পিসি বিল্ড করার আগে অবশ্যই আপনারা যদি অভিজ্ঞতা একটু কম থাকে, সেক্ষেত্রে আপনাদের ভাই বন্ধু বড় ভাই বিভিন্ন পেজ ইউটিউব চ্যানেল, বিশেষ বিশেষ করে মেইন মেইন যে পেজগুলো আমরা জানি পিসি বিল্ডের ব্যাপারে, যারা আমাদেরকে সবসময় ইনফরমেশন দেয়, তাদের পেজগুলোর সাথে কানেক্টেড থাকলে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট ইনফরমেশন পাবো। আমরা অনেক কিছু জানি না, সেগুলো জানতে পারবো। তো মোটামুটি 178,000 টাকার মধ্যে আমরা এই পিসিটা আজকে বিল করলাম। ভাইয়া হয়তো মন খারাপ করতে পারে যে কেস নিয়ে এটা বললো কেন, আসলে আমি আমার পছন্দের কথা বললাম। তারপরেও 3 বছরের ফুল একটা ওয়ারেন্টি থাকবে পিসির, র্যামের ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম। আর যেটা নিয়ে কথা বলছিলাম, আমার যেটা পছন্দ হয় না, এটার কোনো ওয়ারেন্টি নাই। কম্পিউটার কেসের কোনো ওয়ারেন্টি থাকে না, বাকি সব কিছুর ওয়ারেন্টি আছে। যে কোনো সময় চাইলে কেসটা চেঞ্জ করা যাবে, খুব বেশি কিন্তু দাম না। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখেন। আর নেক্সট ভিডিও কত টাকা বাজেটের পিসি দেখতে চান কমেন্টস করে জানান। সবসময় এটা বলি কিন্তু কেউ কমেন্টস করেন না, কমেন্টগুলো কিন্তু আমি পড়ি। ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার চলে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।